আসসালামু আলাইকুম সম্মানিত সুধীর, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। একটি অনুরোধ শুরুতেই করে রাখতে চাই, ভিডিওটি না টেনে গোটুটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে আসলে কি বার্তাটি দিতে চাই। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা, অপপ্রচার এবং ঠাট্টা উপহাস করা হচ্ছে। গতকাল সরকারিভাবে জানানো হয়েছে, একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটি সত্যিকার অর্থে এটি আমাদের জন্য দুঃখজনক এবং একজন শিক্ষক হিসেবে আমার নিজেরও অনেক ব্যথা লেগেছে বিষয়টাতে, যে কিছু মানুষ একটি সুন্দর জিনিসকে নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে। তো সম্মানিত সুধীর, আপনারা আরও জানেন কিছু অভিভাবক রয়েছেন যারা ঢাকা সহ বাংলাদেশের অনেক শহরে রাস্তায় নেমেছেন এই নতুন শিক্ষাক্রম যাতে বন্ধ করা হয় বা বাতিল করা হয় সেই বিষয়ে। সত্যিকার অর্থেই আমি বলবো যে তারা বিষয়টি উপলব্ধি করতে পারেননি। আজকে আমি আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশ যে টেক্সট বুকটি রয়েছে সেটির বিষয়ে। তো একটি মাত্র ভিডিওতে সব কথা বলা যাবে না, তবু আমি কিছু বলার চেষ্টা করব। যে অনেকেই বলছেন যে সত্যিকার অর্থেই লেখাপড়া নাকি উঠে গেছে, এখন ইংরেজি বলেন বা গণিত বলেন বা বিজ্ঞান বলেন নাকি সেই অর্থে আর নাই। আজকেও যখন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে গেলাম, চা খেলাম, আমাকেও একজন বড় ভাই বললেন এখন তো নাকি লেখাপড়ায় উঠে গেছে। উনি নাকি শব্দটি ব্যবহার করেছেন, উনি শিক্ষক নন, উনি একজন ব্যবসায়ী মানুষ, বিভিন্নভাবে উনি জেনেছেন এখন নাকি লেখাপড়া সত্যিকার অর্থে সেই অর্থে নাই। তো একেবারে যে লেখাপড়া নাই বা লেখাপড়া আছে কি নাই সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। সেটি হবে সপ্তম শ্রেণীর এই ইংরেজি বইয়ের বই থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব যে দেখেন লেখাপড়াটি কোন পর্যায়ে এবং কত উন্নত মানের লেখাপড়া এখন বাংলাদেশে চলে এসেছে। যারা বা যে সকল শিক্ষক এই নতুন কারিকুলামের যে একটা বিশালত্ব বা যে স্ট্যান্ডার্ড সেটিকে ধারণ যারা করতে পারছেন না, তারাই করে বেড়াচ্ছেন যে এখন লেখাপড়া সত্যি নাই। কিন্তু আমি একজন শিক্ষক হিসেবে খুবই আনন্দিত বোধ করি যে আমি এখন একটা আমার স্বপ্নের পাঠ্যক্রম পেয়েছি, আমার শিক্ষার্থীদেরকে আমি প্রাণ খুলে শেখাতে পারছি, সেরকম একটা বিশাল স্কোপ তৈরি হয়ে গেছে। তো সময় তো সত্যি আমি কথা বলাবো না, চলে যাচ্ছি বোর্ডের দিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস সেভেনের ইংলিশে মোট 16টি এক্সপিরিয়েন্স রয়েছে। আপনারা বলতে পারেন এক্সপিরিয়েন্স আবার কি? আগে বইগুলোতে অর্থাৎ এই 23 সালের আগে যে ইংরেজি বইগুলো ছিল সেইখানে ইউনিট ছিল এবং লেসন ছিল, এখন কোনো ইউনিট নেই, এখন লেসনগুলোকে এক্সপিরিয়েন্স বলে অভিহিত করা হচ্ছে। এখানে এক্সপিরিয়েন্স নাম্বার 1 আর ড্রিম স্কুল, একটি স্বপ্নের স্কুল। এইখানে একটি গ্রামের এবং একটি শহরের স্কুলের মধ্যে, শহরের এবং একটি গ্রামের স্কুলে দুইজন মানুষের মধ্যে, দুজন স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে, তারা নিজেরা একটু মিল কবিলগুলো দেখছে যে তাদের কার স্কুলে মানে কী কী রয়েছে এবং কার স্কুলে কী কী নেই। আমার হাতে একটি বই রয়েছে, সেই জায়গা থেকে আমি একটু দেখে আপনাদের বলার চেষ্টা করছি। তো একজন স্টুডেন্টকে আরও একটা দলে অথবা জোড়ায় ভাগ হয়ে কাজ করতে হবে যে তার স্কুলের কোন কোন জিনিসগুলো তার ভালো লাগে এবং তার স্কুলের কী কী প্রয়োজন সেইগুলো, এবং তার স্কুলে আরও কী কী উন্নয়ন করা দরকার এবং স্কুল থেকে কী কী জিনিস অপসারণ করা দরকার সেটি কিন্তু একটা লিস্ট করতে বলেছে। এটি হচ্ছে এক্সপিরিয়েন্স 1 আর ড্রিম স্কুলের মধ্যকার কথা। আর এক্সপিরিয়েন্স 2 আপনারা দেখতে পাচ্ছেন প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দ নিয়ে খেলা করা। এটি হচ্ছে এটির মূল ফোকাস হচ্ছে এখানে একজন স্টুডেন্টকে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে শিখতে হবে, যেটি আগের 6-7 সম্ভবত অষ্টম শ্রেণীতে ছিল, আগে 8 থেকে সাফিক্স প্রিফিক্স পড়ানো হতো, সেটি এখন ক্লাস 7-এ চলে এসেছে। এবং আপনারা জেনে খুশি হবেন এখন এসে 2024 এবং 2025 সাল পর্যন্ত পুরাতন কারিকুলামে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাসেও কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। সত্যিকার অর্থে সাফিক্স এবং প্রিফিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইংরেজি গ্রামারের, কারণ এটি ওয়ার্ড ফর্মেশন করতে সাহায্য করে এবং এর মাধ্যমে ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড গঠিত হয়। আমার এই প্রোফাইলে আপনারা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে অন্তত 30টির বেশি ভিডিও পাবেন যেখানে আমি আলোচনা করেছি।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স থিওরি, এটির শিরোনাম হচ্ছে টিপ। এটি হচ্ছে একটি ছোট্ট ছড়া, সেটা আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে ইফ, হ্যাঁ এটি হচ্ছে রুট ইয়ার্ড কিপলিং এর লেখা ছোট্ট একটি ছড়া। কিন্তু সেই ছড়াটি পরে একজন শিক্ষার্থীকে শিখতে হবে যে একটি কবিতার যে সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু কি সেটি শনাক্ত করতে হবে। এবং এগুলোর ব্যাপারে কিন্তু আগে এখানে নোট আকারে করে দেওয়াও আছে যে সেন্ট্রাল থিম বা মেসেজ বা বিগ আইডিয়া বা মরাল জিনিসটা কি সেগুলো কিন্তু এখানে বলা আছে। তারপরে আমরা যাচ্ছি এই দ্য ফ্রো অ্যান্ড দ্য অক্স এই বিষয়ে। এটি হচ্ছে একটি গল্প যেখানে একটি ষাঁড় এবং একটি ব্যাঙের কথা বলা হচ্ছে। কিন্তু এই গল্পে একজন, এই গল্প শেষ করে একজন স্টুডেন্টকে তার যে কম্পারিজন অফ ডিগ্রিজ রয়েছে, অর্থাৎ আপনারা জানেন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, সেই ডিগ্রিগুলো তাকে এখানে জানতে হবে এবং অ্যাজেক্টিভ জানতে হবে এবং কীভাবে আপনার অ্যাজেক্টিভ, এই কম্পারিজন অফ অ্যাজেক্টিভস কীভাবে গঠিত হয় সে সম্পর্কেও কিন্তু এখানে পাঁচটি রুল এখানে দেওয়া রয়েছে এবং অ্যান্টোনিম সম্পর্কেও তাদের জানতে হবে। তাহলে অনেকেই বলছে যে সত্যিকার অর্থে লেখাপড়া নেই, তাহলে এখন আপনারাই বলেন লেখাপড়া অত আসি কি নাই। এরপরে পরের যে এক্সপেরিয়েন্স, এখানে আমরা পাচ্ছি হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে। এখানে ফিল এ বাকেট শব্দের অর্থ হচ্ছে কাউকে ভালো অনুভূতির উদ্রেক করা, অর্থাৎ কাউকে খুশি করা বা কারোর জন্য ভালো কাজ করা বা কারোর জন্য এমন কাজ করা যাতে তিনি ভালো অনুভব করেন। তো সেটি আমি একটু আপনাদের বলে দেখাই। সেখানে একজন স্টুডেন্টকে কিছু কাজ করতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত বলছি আমার প্রতি এই মুহূর্তে ওই পেজটি আমি এখানে পাচ্ছি না। আমি যাচ্ছি পরের আলোচনায়। আ গুড রিডার, একজন ভালো পাঠক। এখানে কিছু চিত্র রয়েছে, এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই চিত্রগুলোর পরে একজন স্টুডেন্টকে কিছু বিশেষ শব্দের অর্থ জানতে হবে এবং সেইগুলোর পরেই তাদেরকে কথোপকথন করতে হবে। এবং এখানে কিছু ওয়ার্ড থাকবে এবং ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরেই তাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে এবং বিভিন্ন টাইপ অফ সিচুয়েশন রয়েছে সেইগুলো তাদের পূরণ করতে হবে। তারপরে আমি চলে যাচ্ছি ইউজিং ভার্বস ইজিলি। এটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে শিক্ষার্থীদের জানানো। এবং এখানে টেন্সেরও বিষয়টি রয়েছে, যে আবার সেন্টেন্সের বিষয় রয়েছে যে কিভাবে আমরা নেগেটিভ করবো, কিভাবে কোশ্চেন সেন্টেন্স করবো এরকম। তারপরে একটু টেনশনের বিষয় এখানে রয়েছে। তারপরে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি পরে এক্সপেরিয়েন্সে হিরোজ অফ বেঙ্গাল। সেইখানে পড়ানো হবে বা দেখানো হচ্ছে সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যান্ড বাট অর এই ধরনের কানেকটিভ ওয়ার্ডস অথবা কনজাংশনসের ব্যবহার এখানে রয়েছে। আসলে তাহলে বলেন কোথায় গ্রামার নাই, পুরো বইটাই আসলে গ্রামারে ভরপুর। তারপরে নয় নম্বর যে এক্সপিরিয়েন্স, নোয়িং আওয়ার প্যারেন্টস, এইখানে স্টুডেন্টদেরকে আসলে ন্যারেটিভ স্টাইল শেখানো হচ্ছে, অর্থাৎ একটি যে গল্প বা একটা যে ন্যারেটিভ টেক্সটের যে বর্ণনামূলক লেখা সেই সম্পর্কে বলা হচ্ছে। সেই বর্ণনামূলক লেখার ধরন কেমন হতে পারে, তার কী কী এলিমেন্টস বা উপাদান থাকতে পারে বা থাকতে হবে সেইগুলো এখানে বলা হচ্ছে। এখানে কয়েকজন বিখ্যাত মহিষী নারীর সম্পর্কে ন্যারেটিভ টেক্সট রয়েছে, সেখানে আছে মেরি কুরি, তারপরে আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তারপরে জাহানারা ইমাম সম্পর্কে এখানে টেক্সট রয়েছে। এবং শুধু তাই না, তারপরে এখানে কিছু কলামের মধ্যে ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে সেইগুলো সাধারণ অর্থ করে দেওয়া আছে এবং এই ন্যারেটিভ টেক্সটের মধ্যে বা বর্ণনামূলক এই গল্পের মধ্যে এই ফ্রেজগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি স্টুডেন্টদেরকে একেবারে শনাক্ত করতে হবে। তাহলে সময় তো শুধু আপনারাই বলেন
লেখাপড়াটা কত বড় স্তরের এবং কত উঁচু মানের, কত কিছু মানুষ আমাদের দেশেরই মানুষ, আমাদের মতোই মানুষ, তারা কিন্তু এটাকে একেবারে নিয়েই তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে, যেটি খুবই দুঃখজনক এবং অবশ্যই অপরাধমূলক। এরপরে আছে এক্সপিরিয়েন্স পেন ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ বেছে নেওয়ার স্বাধীনতা। এইখানে এই যে একটু চিত্র রয়েছে আপনাদের একটু দেখাই, এখানে তিনজন বন্ধু কথা বলছে, এখানে তারপরে এই যে আরো একটি চিত্র রয়েছে এবং এই পাশের চিত্র রয়েছে। হ্যাঁ, যারা আপনারা যখন নতুন বই পাবেন বা যাদের বই আছে, যাদের বাচ্চারা বিশেষ করে ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছে, তারা মেইনলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে আমাকে ফলো করবেন। আমি এই যে আজকের পর থেকে ধারাবাহিকভাবে ক্লাস সেভেনের, সিক্সের, এইটের এবং নাইনের নতুন কারিকুলামের উপরে ক্লাস নেওয়া শুরু করেছি এবং করবো, কারণ ইতিমধ্যে এইট এবং নাইনের ক্লাস আমি শুরু করেছি, যদিও বই কিন্তু ছাপানো হয়নি এবং ই করা হয়নি। আমার কাছে ড্রাফট কপি ছিল এইট এবং নাইনের, সেখান থেকে আমি দুটি চারটি ক্লাস নিয়েছি। আপনারা একটু যাদের প্রয়োজন, যাদের বাচ্চা কাচ্চা ক্লাস এইট বা নাইনে পড়ে, তারা এগুলো দেখবেন। আর এরপরে যাচ্ছি এক্সপিরিয়েন্স ইলেভেন, লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে চলো সেন্টেন্স বা বাক্য উদ্ঘাটন করি। এইখানে আমাদের স্টুডেন্টদেরকে প্রথমেই শিখতে হবে কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ এখানে একটা টেক্সট দেওয়া আছে, সেই টেক্সটের মধ্যে থেকে স্টুডেন্টদেরকে পাঁচ ধরনের বাক্য শনাক্ত করতে হবে। আপনারা জানেন যে বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত দুই ভাগে, একটা হলো অর্থের দিক থেকে, যেগুলোকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি, যেগুলোর মধ্যে আপনার এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, যেগুলোকে আমরা ফাংশনাল সেন্টেন্স বলি। তো এইখানে একটি ঘর করে দেওয়া আছে, যেখানে বাক্য আছে এবং বাক্যের স্ট্রাকচার কিন্তু এবং তার বিশেষ বৈশিষ্ট্য বা ফিচার্স স্টুডেন্টদেরকে লিখতে হবে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আছে, অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আছে এবং এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে আছে। তাহলে বলেন যে পড়াশোনা আসলে কোথায় নাই। তারপরে এইখানে বেদেরোফোন অফ গ্রিস নামে একটি রূপক কত রয়েছে গ্রিক মিথ থেকে, যেগুলো আমরা যারা ইংরেজি পড়াশ এবং মাস্টার্স করেছি, তারা তো আমরা এরকম ডজন ডজন বই পড়েছি যেখানে গ্রিক মিথ নিয়ে অনেক ভালো বই ছিল। তো এখানে এটা এখানেও এটির পরেও কিন্তু একটা স্টুডেন্টকে আপনার কোশ্চেন সেন্টেন্স এবং আপনার ইম্পারেটিভ সেন্টেন্স শনাক্ত করতে হবে এবং তার ফাংশন এবং স্ট্রাকচার বেছে নিতে হবে। শুধু তাই নয়, এখানে একটু গ্যাপ ফিলিংয়ের মতো করে দেওয়া আছে, একটি গল্পের শুরু আছে, শেষ আছে এবং মাঝে মাঝে নাই। সেখানে স্টুডেন্ট তার সেন্টেন্সের উপরে যে যোগ্যতা অর্জিত হয়েছে সেটি ব্যবহার করে বাকিটা তাকে ফিল আপ করতে হবে। এবার আমি যাচ্ছি সুভাষ রবিজ এক্সপিরিয়েন্স নাম্বার টুয়েলভ। সেইখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স সম্পর্কে। এখানে আসলে এই অধ্যায়ের বা এই এক্সপিরিয়েন্সের মূল কাজ হচ্ছে টেন্স সম্পর্কে স্টুডেন্টদেরকে ধারণা দেওয়া এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখানে অনেক টেন্স রয়েছে। আসলে একটি ক্লাস বা একটি ভিডিওতে এগুলো বলা একেবারেই মুশকিল। শুধু তাই না, এই যে এখানে একটু দেখেন আপনারা, এখানে একটা টেক্সট রয়েছে, টেক্সটের মধ্যে আন্ডারলাইন সেন্টেন্সগুলো কোনটি কোন টেন্সে রয়েছে সেগুলো স্টুডেন্টদেরকে শনাক্ত করতে হবে। যাচ্ছে এক্সপিরিয়েন্স দেওয়াতে, বি দ্য বেস্ট অফ হোয়াট ইউ আর ইউ আর, তুমি যাই হও না কেন তুমি যেন সেটির মধ্যে সেরা হও। এখানে কথোপকথন আছে এবং একটি কী বলবো যে এমসিকিউ এর মতো আছে। তারপরে ডগলাস ম্যালোচ নামের এক ব্যক্তির লেখা একটি কবিতা এখানে রয়েছে। তারপরে এই যে এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন বা চিত্র রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এইগুলোর পরে আমাদের স্টুডেন্টদেরকে এখন বলা হবে যে এইগুলো যে এখানে বলা আছে কিছু প্রশ্ন করা আছে এবং সেগুলোর উত্তর দিতে হবে। শুধু তাই নয়, এই যে এই পৃষ্ঠাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, এখানে চারজন মানুষের ছবি দেওয়া রয়েছে এবং তাদের সম্পর্কে আলোচনা করে একে অপরের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে। তো এটা লিখতে গেলে তো স্টুডেন্টের ফ্রি হ্যান্ড রাইটিং বা লেখার ইংরেজি লেখার ক্ষমতা তৈরি করতে হবে, তাহলে কেউ বললো পড়াশোনা নাই। যাচ্ছে এক্সপিরিয়েন্স ফোরটিন, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এখানে একেবারেই আমাদের স্টুডেন্টের একটি জিনিস শেখানো হচ্ছে, সেটি হচ্ছে ভয়েজ এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এর বিষয়টিও এখানে
কিছুটা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভয়েসের বিষয়টি রয়েছে। তাহলে গ্রামার নাই এই কথাটি বলা যারা বলছেন তারা হয়তো বা হয় চোখে দেখতে পান না অথবা তারা বোঝেন না। আর এইখানে 15 এক্সপিরিয়েন্স রাইট টু মেক অ্যাওয়ার অর্থাৎ সচেতন করতে লিখো, এখানে চিঠি তারপরে পত্র পত্রিকা এবং বিভিন্ন মাধ্যম রয়েছে সেইগুলো আমরা কিভাবে লিখতে হবে সেটা স্টুডেন্টকে শিখতে হবে, যেমন ইনফর্মাল বা পার্সোনাল লেটার, ফর্মাল বা অফিসিয়াল লেটার, তারপরে নিউজ আর্টিকেল। হ্যাঁ, এটা কি চিন্তা করতে পারেন যে সপ্তম শ্রেণীর একজন স্টুডেন্ট নিউজ আর্টিকেলের যে বৈশিষ্ট্য, কিভাবে নিউজ আর্টিকেল লিখতে হয় সেই সম্পর্কে এখানে শেখানো হচ্ছে। এবং এরপরে একেবারে সর্বশেষ এক্সপিরিয়েন্স অ্যাজ ইউ লাইক ইট, এটি সেই মহামতি উইলিয়াম শেক্সপিয়ার, আমরা যারা ইংরেজি অনার্সের অনার্স এবং মাস্টার্স করা ছাত্র উইলিয়াম শেক্সপিয়ারের নামটি আসলে নাকি আমরা সেলুট করি, তার লেখা অ্যাজ ইউ লাইক ইট এটি একটি পড়তে হবে। এবং এটি পড়ানোর উদ্দেশ্য হলো যে একটি নাটকের কি ধরনের বৈশিষ্ট্য থাকে, যেটি ক্লাস সিক্সে আলোচিত হয়েছে, হ্যাঁ সেই যে নাটকের বৈশিষ্ট্য সেগুলো শনাক্ত করতে বলা হয়েছে এবং নাটকগুলো অভিনয় করে নাটকের সংলাপগুলো তাদেরকে অভিনয় করেও দেখাতে হবে। তো সময় তো শুধু আসলে এই একটি মাত্র ভিডিওতে সব কথা বলা একেবারেই অসম্ভব। বইটি আপনারা আরও দেখে নেন ভালো করে, এই ভিডিওটি এই গোটাটা দেখবেন যারা দেখেনি এবং এরকম বিভ্রান্ত হচ্ছে নতুন কারিকুলাম সম্পর্কে অপপ্রচারে, তাদেরকে শেয়ার করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে বর্তমান কারিকুলাম সত্যিকার অর্থে আপনাদের বাচ্চাদেরকে সত্যিকারের মেধাবী করে তোলার জন্য একেবারেই 100% সঠিক এবং মানসম্মত একটি স্ট্যান্ডার্ড পাঠ্যক্রম। এবং শুধু তাই নয়, এখন আর মুখস্থ বিদ্যা নাই, আগে তো মুখস্থ বিদ্যা কি, আমি আমার শিক্ষার্থীদেরকে বলি মুখস্থ বিদ্যা হচ্ছে খেয়ে বমি করার মতো, হয়তো খুব পেট ভরে কাচ্ছি খেলো কিন্তু মুখে হাত দিয়ে বমি করলো, মুখস্থ বিদ্যা হচ্ছে সেই রকম। এখনকার স্টুডেন্টরা নিজের বাস্তবতা পর্যবেক্ষণ করে শিখবে এবং সত্যিকারের মানে শিক্ষিত হয়ে গড়ে উঠবে। তো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।